নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অনুশীলনী কাজ এক, এটার সমাধান করে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের মূল বইয়ের 15 পৃষ্ঠা, আমার আত্মপরিচয়। তো এখানে বলেছে যে আমরা নিজেদের আত্মপরিচয় লিখি, নিজেদের আত্মপরিচয় লেখার সময় নিচের বিষয়গুলো উল্লেখ করব। আমার নাম, আমার বয়স, আমার লিঙ্গ, আমার পূর্বপুরুষ, আমার পরিবার, আমার কর্ম, আমার আবাসস্থল, আমার দেশ, আমার ভাষা, আমার পছন্দের খাবার, আমার পছন্দের গান, আমার পছন্দের খেলা, আমার যা করতে ভালো লাগে, এগুলোর উত্তর রাখব। তো চলো এগুলো অনুসারে আমার আত্মপরিচয়ের একটা নমুনা লিখে ফেলি। তো প্রথমে আমরা এগুলোর উত্তর নিয়ে নিব, তারপরে শেষে আমরা এভাবে একটি প্যারাগ্রাফ আকারে আত্মপরিচয়টি লিখে ফেলব। তো এখানে প্রথমত আমার নাম, ধরো যে কামাল আহমেদ, আমার বয়স ধরো 13 বছর, আমার পূর্বপুরুষ, আমার বাবার নাম রুহুল আমিন, দাদার নাম রফিকুল ইসলাম। এটা একটা নমুনা উত্তর মাত্র, তোমরা তোমাদের নিজের নিজেদেরটা লিখবে। আমার পরিবার, আমি একটি যৌথ পরিবার এ বসবাস করি, যেখানে রয়েছে আমার মা বাবা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি ও চাচাতো ভাই বোন। আমার আবাসস্থল, এটা তোমার বাড়ির ঠিকানা লিখবে, আমি ঢাকা জেলার দোহার উপজেলার সুতারপাড়া গ্রামে থাকি। আমার দেশ, আমি জন্মসূত্রে একজন বাংলাদেশি, তাই বাংলা আমার মাতৃভাষা, তাই বাংলাদেশ ও বাংলা ভাষাকে আমি ভালোবাসি। আমার পছন্দের খাবার, আমার পছন্দের খাবার খিচুড়ি, আমার পছন্দের গান, আমার পছন্দের গান ধরো যে রবীন্দ্রনাথ ঠাকুরের তুমি রবে নীরবে। এরপর দেখো আমার পছন্দের খেলা, আমার পছন্দের খেলা ধরো ক্রিকেট, আমার যা করতে ভালো লাগে, আমার ভ্রমণ করতে ভালো লাগে। তো এইগুলো নিয়ে এখন আমরা আত্মপরিচয় লিখে ফেলব, অর্থাৎ একটা প্যারাগ্রাফের মতো, একটা অনুচ্ছেদের মতো আমরা লিখব এখন আত্মপরিচয়টা। আমার আত্মপরিচয়, আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী কামাল আহমেদ, আমার বাবার নাম রুহুল আমিন, দাদার নাম রফিকুল ইসলাম, আমার বয়স 13 বছর, আমি একটি যৌথ পরিবার এ বসবাস করি, যেখানে রয়েছে আমার মা বাবা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি ও চাচাতো ভাই বোন। আমি ঢাকা জেলার দোহার উপজেলার সুতারপাড়া গ্রামে থাকি, আমি জন্মসূত্রে একজন বাংলাদেশি, তাই বাংলা আমার মাতৃভাষা, এ দেশ ও এ ভাষাকে আমি ভালোবাসি। আমার পছন্দের খাবার খিচুড়ি, পছন্দের গান রবীন্দ্রনাথ ঠাকুরের তুমি রবে নীরবে, ও আমার পছন্দের খেলা ক্রিকেট, এছাড়াও আমার ভ্রমণ করতে ভালো লাগে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল একটা নমুনা উত্তর মাত্র, তোমরা তোমাদের নিজেদের নিজ নিজ পরিচয়গুলো এখানে লিখবে, নিজের পছন্দ অপছন্দ সেগুলো লিখবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।